4 দিন ধরে সারা দেশ থেকে সরাসরি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন পার্বত্য রাঙামাটি। সোমবার পাহাড় ধসের পর থেকে সড়ক যোগাযোগ বন্ধ। সেনাবাহিনী সূত্র বলছে, জেলার অন্তত 35টি স্থানে পাহাড় ধসে সড়ক বন্ধ হয়ে গেছে। শুক্রবার আবারও বৃষ্টি শুরু হওয়ায় উদ্ধার ও সংস্কার কাজ ব্যাহত হচ্ছে। আবারও পাহাড় ধসের আশঙ্কা জানিয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। চতুর্থ দিনে আরও 2 জনের মৃতদেহ উদ্ধার হওয়ায় পাহাড় ধসে রাঙামাটিতে 111 জন সহ 5 জেলায় এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে হয়েছে 153 জন। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ কামাল উদ্দিনের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। শুক্রবার ভোর থেকে রাঙামাটিতে বৃষ্টি হওয়ায় চতুর্থ দিনের উদ্ধার কাজ শুরু হতে দেরি হয়। বৃষ্টি কমলে সকাল 10টার দিকে আবারও কাজ শুরু করে সেনাবাহিনী, প্রশাসন ও বিভিন্ন সংস্থার সদস্যরা। তবে দুপুরে বৃষ্টিতে তা বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, অতিবর্ষণে গেল সোমবার রাঙামাটির বিভিন্ন এলাকায় অন্তত 35টি স্থানে পাহাড় ধসে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায়। সেনাবাহিনী, সড়ক বিভাগ ও দমকল কর্মীরা 3 দিনের প্রচেষ্টায় 15টির মতো স্থানে মাটি ও ধ্বংসস্তূপ সরিয়ে সড়ক পুনরায় চালু করতে সক্ষম হয়েছে। এখনও 20টি স্থানে সড়ক বন্ধ থাকায় রাঙামাটির সাথে খাগড়াছড়ি, বান্দরবান ও চট্টগ্রামের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে বৃষ্টি হয় আবারও পাহাড় ধসের আশঙ্কায় সতর্কতা জারি করেছে জেলা প্রশাসন ও ফায়ার সার্ভিস। প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পার্বত্য এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ে যেতে বলা হচ্ছে। রাতের বেলায় 18টি আশ্রয়কেন্দ্রে থাকছে কয়েক হাজার মানুষ। প্রশাসনের ভ্রাম্যমাণ মেডিকেল টিম ও সেনাবাহিনীর ফ্রি মেডিকেল ক্যাম্প আহতদের চিকিৎসা ও ওষুধ দিচ্ছে। এদিকে বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার দুপুর পর্যন্ত আরও 2টি মৃতদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে রাঙামাটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 111-তে, আর চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ি মিলে এই সংখ্যা 150-র উপর। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।